আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমি জিতের একটি মুভির কথা বলবো। মুভির নাম হচ্ছে মাস্তান। এই ছবিটি অনেক সুন্দর, আমি অনেকবার দেখছি ইউটিউবেও। মনে করেন যে ছবিটা ছাড়ার পর থেকে, কিন্তু ছবিটা বের হওয়ার পর থেকে অনেক ট্রেন্ডিংয়ে আছে, অনেক ভিউস, মনে করেন অনেক ভিউস আর কি। যে মনে করেন যে এত পরিমাণ ভিউ সেটা বলে বোঝার মতো না। ছবিটিও অনেক সুন্দর, আমি এই ছবি সম্বন্ধেই কিছু বলবো। আর হ্যাঁ, আপনারা যে বিষয়টি না বললেই নয়, আপনারা তো ছবিটি দেখার জন্য এখানে ক্লিক করছেন, তাই এই ছবিটি দেখার জন্য নিচে আমার ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় চ্যানেলটি দেওয়া আছে, ওই চ্যানেলে ক্লিক করলে আপনারা এই ছবিগুলো দেখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। মাস্তান হলো একটি বাংলা থ্রিলার মুভি যা 2004 সালে মুক্তি পায়, যা পরিচালনা করেন রাবি কিনাগি। মুভিটিতে অভিনয় করেছেন জিত, সয়ন্তিকা মুখার্জি, হারা পট্টনায়ক এবং মিহির দাস। এটি ছিল অক্ষয় কুমার, কারিশ্মা কাপুর এবং শিল্পা শেট্টি অভিনীত 1999 সালের বলিউড চলচ্চিত্র জানুয়ার এর একটি আনুষ্ঠানিক রিমেক থা আলোচনামূলক এবং বাণিজ্যিকভাবে সফল ছিল। এখানে পরিচালিত করেছেন রাবি কিনাগি, লিখেছেন রাবি কিনাগি, উপস্থাপিত করেছেন সুরিন্দর ফিল্মস। এখানে অভিনয় করেছেন জিত, সয়ন্তিকা মুখোপাধ্যায়। সঙ্গীতে ছিলেন ময়মাথা মিশ্র। মুক্তির তারিখ 22 অক্টোবর 2004। এর চলমান সময় ছিল, সরি, এর চলমান সময় হচ্ছে 166 মিনিট। এটি একটি ভারতীয় ছবি আর এর ভাষা হচ্ছে পুরোপুরি বাংলা। চলচ্চিত্রটি রাজুর জীবনকে ঘিরে অবতরিত হয়েছে। এটি দরিদ্র ছেলে যার মা অনাহারে মারা যায়। স্থানীয় চোরাকারবারি অনুপ্রভাব তাকে তাজের নিচে নিয়ে যায়। সে বড় হয়ে একজন সামাজিক এবং চোরাকারবারির সহযোগী হয়ে ওঠে। যাই হোক, তিনি মমতার প্রেমে পড়ে আন্ডারওয়ার্ল্ডের সাথে সম্পর্ক ছিল ছিন্ন করার সিদ্ধান্ত নেন, কিন্তু মমতার বাবা তাদের সম্পর্কে কথা জানতে পেরে তার অতীত বাধা হয়ে দাঁড়ায়। বাবার হৃদরোগ আক্রান্ত হওয়ার পর অবশেষে ক্ষমতা সিবিআই অফিসার অবিনাশকে বিয়ে করতে বাধ্য হন। এটি রাজুকে একজন নির্মম অপরাধীকে রূপান্তরিত করে। এদিকে মমতার স্বামী অবিনাশ শহরে আসে, সে অনুতাপের চোরাকারবার ব্যবসার বাধা দেয় এবং বন্ধ করে দেয়। সে তাকে হত্যা করতে রাজুকে পাঠায়, কিন্তু রাজু মমতার মুখোমুখি হলো।